বরাবরের মতোই বৃহস্পতিবার যেহেতু আমি একটু ফ্রি থাকি, আমি আবার কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করি। এ সপ্তাহে আমাকে দুজন প্রশ্ন করেছেন, আপনারা প্রশ্ন দুটো দেখতে পাচ্ছেন, যে আমার গার্লফ্রেন্ডকে কি আমার অতীতের কারণে ডাম্প করা উচিত, অর হাউ ক্যান আই ফরগেট মাই গার্লফ্রেন্ডস পাস্ট। সো এখান থেকে আমি যে জিনিসটা বলবো, আমি তিনটা পার্সপেক্টিভে আপনাকে এই প্রশ্নগুলো বলবো, কারণ আমার কাছে মনে হয় যে অনেক ছেলেদের মনে এই প্রশ্নটি মানে আসে, আমি যেহেতু অনেক প্রশ্ন পেয়ে থাকি হোয়াটসঅ্যাপে। নাম্বার ওয়ান যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে আমরা যেন কখনো আমাদের পার্টনারের পাস্ট নিয়ে না ভাবি। এটা খুব জরুরি, পাস্ট নিয়ে না ভাবি। আমাদের সবার একটা পাস্ট থাকতে পারে, আমাদের সবারই আগে অনেক ইম্যাচিউর ডিসিশন হয়তো আমরা নিয়েছি, যেটা আমরা হয়তো পিছনে ফেলে সামনে এগিয়ে এসেছি। আমরা পাস্ট নিয়ে ভাববো না, পাস্ট নিয়ে আলাপ করাটা, পাস্ট নিয়ে আপনার বারবার পোক করাটা, এটা ভালো আইডিয়া না। তো আমরা কি করতে পারি, আমরা তার প্রেজেন্টটাকে ফোকাস করব, প্রেজেন্টে ফোকাস করব। লাইক প্রেজেন্টে সে আপনার সাথে অনেস্ট আছে কি না, প্রেজেন্টে সে এমন কিছু করছে কি না যেটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে তার পাস্টকে সে ভুলতে পারেনি, অথবা তার পাস্টে যে কাজগুলো সে করেছিল সেগুলো হয়তো সে আপনার সাথেও করতে পারে। কীভাবে আপনি বুঝবেন, আপনাকে হয়তো সে পুরোপুরি সময় দিচ্ছে না, তার মেসেঞ্জারে হয়তো আপনি এমন কিছু দেখলেন যেটা খুবই অড এবং তার করা উচিত না, তখন এটা একটা খুব ব্যাড সাইন, এটা খুব একটা ব্যাড সাইন। সো আমি এখানে যেটা বলবো খুব সহজ করে, যে আমরা তার পাস্টকে ফোকাস করব না, আমরা তার প্রেজেন্টকে ফোকাস করব। মানুষকে তার পাস্ট নিয়ে কথা বলা, ছোট করা, হেয় করা, পোক করা, এটা অনুচিত। কারণ আমি আবারও বলছি, প্রত্যেকটা মানুষের একটা পাস্ট থাকে, প্রত্যেকটা মানুষের একটা পাস্ট থাকে, সেটা ভালো হোক, মন্দ হোক, কষ্টের হোক, দুঃখের হোক, সেটাকে সে পিছে ফেলে সে কিন্তু অনেক বেটার মানুষ হতে পারে। কারণ পাস্ট থেকে সে শিখে, সে হয়তো এখন অনেক উন্নত একজন মানুষ, সে অনেক মোটিভেটেড একজন মানুষ, সে অনেক বেটার একজন মানুষ। বাট আমরা যদি তার পাস্টকে সবসময় আনতে থাকি আমাদের রিলেশনশিপে, এটা শুধুমাত্রই টক্সিসিটি তৈরি করে, এটা আমাদের জন্য ভালো না, ওনার জন্য ভালো না। সো আমরা পাস্টে কখনো ফোকাস করব না, বাট আমরা প্রেজেন্টে সচেতন থাকবো, প্রেজেন্টে আমরা সচেতন থাকবো। সেকেন্ড যে পয়েন্টটাই বলতে চাই, যে আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো যে কোনো মানুষের সাথে রিলেশনশিপ করার আগে যার একটা পাস্ট ছিল, বা যার পাস্টটা খুবই আপনার আমি বলবো যে আউট অফ দ্য বক্স ছিল। আমি কেয়ারফুল থাকবো, প্যারানয়েড না, কিন্তু কেয়ারফুল থাকা এবং প্যারানয়েড থাকা আলাদা। প্যারানয়েড থাকা মানে কি, আমি প্রত্যেকটা মেসেঞ্জার চেক করছি, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ চেক করছি। আপনার রিলেশনশিপে যদি বিশ্বাসটা না থাকে, ট্রাস্টটা না থাকে, সেই রিলেশনশিপ কিন্তু খুবই কষ্টের, এবং সেই রিলেশনশিপ করা আসলে কোনো প্রকারের মানে হয় না। সো আপনি যার সাথে রিলেশনশিপ করবেন ওই বিশ্বাসটা নিয়ে করতে হবেন, তাকে বিশ্বাস করতে পারবেন কি না এটা আপনি আগেই যাচাই করে নিন। বাট রিলেশনশিপ করার পরে আপনি বারবার তার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চেক করবেন না, এটা সম্পর্ককে কখনোই খুব মধুর করে না, বরং এটা একে অপরের মধ্যে একটা তীব্র হতাশা তৈরি করে এবং ঝগড়াঝাটি, অনেক একটা টক্সিসিটির দিকে আসলে রিলেশনশিপটাকে নিয়ে যায়। সো আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো। কীভাবে কেয়ারফুল থাকবো, যদি আমি জানি যে কোনো একটা মেয়ে বা একটা ছেলের পাস্ট ছিল, যেখানে সে হয়তো এমন একটা কিছু করেছিল যেটা আসলে আপনি পছন্দ করেন না, তখন আপনি একটু খোঁজ নেবেন, আপনি একটু ওয়েট করবেন, আপনি একটু পেশেন্স রাখবেন, তার সাথে ইম্পালসিভলি একটা রিলেশনশিপে চলে যাবে না। আপনি তাকে ভালো করে অবজার্ভ করুন, আসলে কি সে তার পাস্ট ভুলে প্রেজেন্টে ফোকাস করতে পারছে কিনা, বা তার পাস্ট ভুলে সে কি আসলে নিজেকে নতুনভাবে তৈরি করেছে কিনা, এটা আপনি সময় নিন। এখানে খুব ইম্পর্টেন্ট, রিলেশনশিপের সময় নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেক দিন সময় নিন, 6 মাস, 1 বছর, 2 বছর, তাড়াহুড়া করবেন না। যাকে মানে যে আপনার পার্টনার, সে তো বেসিক্যালি আপনার সাথে 30-40 বছর থাকবে, এটা এটা আশা করি আপনি এটা সম্পর্ক করেন। সো এক্ষেত্রে তাড়াহুড়া করাটা আপনাদের জন্য, কারোর জন্যই ভালো না। কারো পাস্ট থাকলে আমি অবশ্যই কেয়ারফুল হব, আমি তার পাস্টকে ক্ষমাও করবো যদি তার প্রেজেন্ট ভালো পাই, বাট আমি প্যারানয়েড হব না, রাইট? আর থার্ড যে সব জিনিসটা আমি বলছি, যদি আপনি দেখে থাকেন যে আপনার অনগোয়িং রিলেশনশিপ খুবই টক্সিক যাচ্ছে, খুবই অ্যাবিউসিভ যাচ্ছে, যে অ্যাবিউসটা আপনার জন্য ভীষণ কষ্ট হয়ে যায় এবং এটা একটা ডে টু ডে বেসিসে মানে আপনার অ্যাবিউজ হচ্ছে, তবে প্লিজ ছেলে বা মেয়ে যারাই শুনছেন, এই প্লিজ এই সম্পর্কটা থেকে বের হয়ে আসুন, প্লিজ বের হয়ে আসুন। আপনাদের জীবনটা কতটা সুন্দর হতে পারে দেখেন, আপনাদের জীবনে কত কিছু করার আছে। আপনি হয়তো এখানে একটা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার বাবা মা আপনাকে কত শখ করে ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, আপনি কত শখ করে ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন, আপনার কত সুন্দর একটা জীবন, বন্ধুবান্ধবের সাথে ঘুরবেন, খেলবেন, মজা করবেন, কত কিছু শিখবেন, নতুন মানুষের সাথে মিশবেন, কত ক্লাব, কত কিছু আসলে মানুষ করতে পারে, রাইট? এগুলো না করে জাস্ট একটা অ্যাবিউজিভ রিলেশনশিপের কারণে আপনার জীবনটা কতটা বিষাদময় হয়ে যাচ্ছে। তো
দেখুন, আমি ঢাকা মেডিকেলে পড়েছি, ঢাকা মেডিকেলে আমি অনেক কাপল চিনি, আমার নিজের ব্যাচে এবং আমার আগের পরের অনেক ব্যাচে, যারা অসম্ভব ভালো ছেলে মেয়ে, অসম্ভব ভালো ছেলে মেয়ে, অনেক এডুকেট, অনেক অনেক ট্যালেন্টেড, বাট জাস্ট বিকজ তারা একটা ভুল রিলেশনশিপ করেছিল দেখে তারা আজ পর্যন্ত লাইফে ভালো কিছু করতে পারছেন না। তারা অনেকেই পড়াশোনায় এই ভালো করলেও তারা বাসায় ফিরে হ্যাপি না, তাদের প্রচণ্ড রকম অ্যাবিউজ প্রতিদিন নিতে হয়। সো যে কোনো অ্যাবিউজিভ রিলেশনশিপ, সেটা যদি কনস্ট্যান্ট বেসিসে চলতে থাকে, আপনারা আপনাদের ইগো থেকে বের হয়ে প্লিজ সেটাকে একটা হেলদি ওয়েতে মানে বের হয়ে আসুন। আপনি যার কাছ থেকে বের হয়ে আসবেন তাকে ছোটো করবে না সমাজের চোখে, কারো চোখে। আপনি পোলাইটলি ভদ্রভাবে বের হয়ে আসুন। কেন বের হয়ে আসবেন? কারণ আপনি নিজেকে ভালোবাসেন, আপনি নিজেকে শ্রদ্ধা করেন, নিজেকে নিজের জীবনটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটার মানে কিন্তু আমি বলছি না আপনারা সেলফিশ হন, এটা সেলফিশনেস না, এটা মানে হচ্ছে নিজেকে শ্রদ্ধা করা, নিজেকে ভালোবাসা। আমরা নিজেকে ভালোবাসলেই অন্য একটা মানুষ আসলে আমাদেরকে ভালোবাসবে। যারা আমরা নিজেদের ভালোবাসি না, তাদেরকে আসলে অন্যরাও ভালোবাসে না। সো কনস্ট্যান্ট অ্যাবিউজ, সেটা ছেলেরা করুক মেয়েরা করুক, প্লিজ আপনি এটা অ্যালাউ করবেন না নিজের ওপর। আপনার নিজের জীবনটার মূল্য আছে, নিজেকে ভালোবাসুন, নিজেরকে নিজের যত্ন নিন। যে নিজে নিজের যত্ন করে না, সে দিন শেষে খুব হতাশায় ভোগে। সো আমার এই দুটি প্রশ্নের উত্তর, আমি মনে করি যে এই কতগুলো পার্সপেক্টিভ মাথায় রাখলে আপনারা কিছুটা বেনিফিট পাবেন। তারপর হ্যাঁ, প্রতিটা গল্প তো আমাকে আমি বড় করে জানি না, লম্বা করে জানি না, এখানে অনেকগুলো পার্সপেক্টিভ আসবে, সেগুলো আমরা জানতে পারলে হয়তো আমরা আরও একটা ম্যাচিউর কনক্লুশনে আমরা আসতে পারবো।